রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো বিভিন্ন যে লেটেস্ট আপডেট, চাকরির খবর, শিক্ষা সংক্রান্ত খবর এবং আবহাওয়া সংক্রান্ত যে খবর, অর্থাৎ আরব সাগরে যে ঘূর্ণিঝড় দুটি নিম্নচাপ কেন্দ্র গড়ে উঠেছে, সেই নিম্নচাপের উপর ভিত্তি করে যে ঝোড়ো হাওয়া বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, সেই ঘূর্ণিঝড় সংক্রান্ত খবর আমি সকলের সাথে শেয়ার করছি। তো এখন যে এই আবহাওয়া সংক্রান্ত আজকের ডেট, অর্থাৎ 1/6/2020 আমি 1 জুন যে আবহাওয়া সংক্রান্ত খবর পেয়েছি সেটা শেয়ার করবো। আর তার সঙ্গে যে দুটো আরব সাগরে যে দুটি ঘূর্ণিঝড় মানে নিম্নচাপ কেন্দ্র ঘটেছে তার লোকেশন জানাবো লাইভ উইন্ডিয়া অ্যাপসের মাধ্যমে, এবং তার বর্তমান অবস্থা বা ভবিষ্যতে কোথায় গিয়ে আঘাত করতে পারে সেই সংক্রান্ত খবর। তো দেখতে থাকুন আমার চ্যানেল রিক্রুটমেন্ট আপডেট এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখে নিই কী খবর রয়েছে আবহাওয়া সংক্রান্ত খবর। দেখুন, ফের পূর্বাভাস ঘূর্ণিঝড়ের, এটা খবর প্রকাশিত হয়েছে আজকের সংবাদপত্রে 1/6/2020। দিন কয়েক আগে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা এবং সাক্ষী সুপার সাইক্লোন আম্ফানে ধ্বংসলীলার, এবার ঘূর্ণিঝড় সতর্কতা জারি হলো গুজরাট ও মহারাষ্ট্রে, সতর্কতা জারি হয়ে গেছে অলরেডি। আইএমডি জানিয়েছে রবিবার এই আরব সাগরের দক্ষিণ পূর্বাংশ লাক্ষাদ্বীপের উপর একটি নিম্নচাপ বলয় তৈরি হয়েছে, আগামী 24 ঘন্টায় সেটা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং শক্তি বাড়িয়ে পরবর্তী 24 ঘন্টায় তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে, তারপর এগোবে উত্তরে, এবং অর্থাৎ 3রা জুন সকালে ঘূর্ণিঝড় আসতে পড়তে পারে মহারাষ্ট্র গুজরাট উপকূলে। মৎস্যজীবীদের আরব সাগরে যেতে বারণ করা হয়েছে, বিভিন্ন অংশে ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিচ্ছিন্ন এলাকাতে আজকের। তাহলে আবহাওয়া সংক্রান্ত যে খবর দেখতে পাচ্ছেন একদম পুরো বলছে যে এই ঘূর্ণিঝড়ে পরিণত হবে আগামী 24 ঘন্টায়, অর্থাৎ এক মানে 2 তারিখের মধ্যে কিন্তু ঘূর্ণিঝড় পরিণত হবে, এটা পরিণত হবে, এবং 3রা জুন অর্থাৎ 3 তারিখে কিন্তু এটা মহারাষ্ট্র গুজরাট উপকূলে আছড়ে পড়বে, এইরকমই এই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, এটা আমি শেয়ার করলাম। তো এখানে দেখে নেবো আমরা একদম যে ভারতের আবহাওয়া দপ্তর অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ভারতের আবহাওয়া দপ্তর কী প্রকাশ করেছে এই ঘূর্ণিঝড় সংক্রান্ত বা এই নিম্নচাপ সংক্রান্ত তথ্য নিয়ে। দেখুন, 10 নম্বর বুলেটিন প্রকাশ করেছে, এটা আগামীকালেই মানে গতকাল 31/5/2020 এই 8:15 এটা প্রকাশ করেছিল বুলেটিনটা, এটাই লেটেস্ট বুলেটিন। এখানে পরিষ্কার বলে দিয়েছে দেখুন যে এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপ কেন্দ্রটা ওয়েল মার্ক লো প্রেশারে পরিণত হয়ে গেছে, অর্থাৎ নিম্নচাপ ক্ষেত্রটা আরও বৃদ্ধি পাচ্ছে এবং সাইক্লোন মহারাষ্ট্র গুজরাট উপকূলে মানে সাইক্লোনের পূর্বাভাস দিয়ে দিয়েছে, এবং এটাই এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এই অনুযায়ী যে আগের যে ইয়েটা দিয়েছিল, আগের যে বুলেটিনটা শেয়ার করেছিল ভারতের আবহাওয়া দপ্তর, সেই অনুযায়ী বলছে যে 2 তারিখের মধ্যে দেখুন 2রা জুন কঙ্কন ও গোয়া উপকূল বা মহারাষ্ট্র গুজরাট উপকূলে 2 এবং 3/4 তারিখের মধ্যে কিন্তু আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, বায়ুপ্রবাহ 100 থেকে 110 কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আজকে যদি কোনো নেক্সট 1 জুন যে 8:30 সময় যে বুলেটিন সেই বুলেটিনটা শেয়ার করলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কী বক্তব্য রয়েছে ভারতের আবহাওয়া দপ্তরের। তো এই হচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আমরা এখন দেখে নেবো ইন্ডিয়া অ্যাপের মধ্যে লাইভ লোকেশন যে কোথায় অবস্থান করছে, বা এখনও কিন্তু ঘূর্ণিঝড়টা এখনও প্রপার ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি দেখুন, এবং এর লোকেশনটা ভালো করে দেখুন, এই লোকেশনটা কিন্তু আরেকটু উত্তরে সরে গেছে, ভালো করে দেখুন, এটা ছিল এই জায়গায়, আমার মাউস পয়েন্টটা ভালো করে দেখুন, এটা হচ্ছে লাক্ষাদ্বীপ অঞ্চলের কাছে, লাক্ষাদ্বীপ অঞ্চলে এই এখানটা ছিল, এখান থেকে কিন্তু এটা এইদিকে উত্তরে আরও উত্তরে সরে গেছে, এবং এইভাবে উত্তরে সরে সরে আমি দেখাচ্ছি এইভাবে এখান থেকে দেখুন আরেকটু উত্তরে সরে গেছে, এটা উত্তরে সরে গিয়ে আর গত আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু এটা আগামী 24 ঘন্টার মধ্যে এটা কিন্তু এই যে আমার মাউস পয়েন্টটা দেখুন ভালো করে, এখান থেকে একদম এই যে গুজরাট উপকূল বা মহারাষ্ট্রের উপকূলে এই জায়গায় কিন্তু এসে আঘাত করবে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হবে, এটা অবশ্যই এর গতি বৃদ্ধি পেয়েছে এবং ঝড়টা আরও ওয়েল মার্কড নিম্নচাপ তৈরি হয়েছে, WML তৈরি হয়েছে। আর এখানে ইয়ামান আমানের সংযোগস্থলে যেটা ঘূর্ণিঝড় ছিল এরও কিন্তু গতিবেগ কিছুটা বৃদ্ধি পেয়েছে, এটা ওমান থেকে ইয়ামানের দিকে সরেছে, দেখুন এটা আগে সংযোগস্থলে ছিল, এটা ইয়ামানের দিকে এসেছে। তো যাই হোক, সেটা আমি শেয়ার করলাম এই আজকের আবহাওয়া সংক্রান্ত যে লেটেস্ট আপডেট। তো তো এখানে দুটো যে নিম্নচাপ ক্ষেত্রের অবস্থান আমি জানলাম, এটা উত্তর দিকে গিয়ে মহারাষ্ট্র এবং গুজরাট উপকূলে আঘাত করবে, আর এটা কিন্তু ইয়ামানের দিকে সরে আসছে। তো যাই হোক, এই দুটো নিম্নচাপের অবস্থান দেখালাম এবং এই আরব সাগরে কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে আগামী 24 ঘন্টায়। আমি নেক্সট বুলেটিন অবশ্যই নিয়ে আসবো, আপনারা সঙ্গে থাকবেন, আর এই বুলেটিনের ভিডিও ডিসক্রিপশন বক্সে PDF ফাইল পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আসছি পরের ভিডিওতে।